যাচ্ছে যে ইসলামী শরিয়াতে মোহরের জন্য টাকাই হইতে হবে নির্ধারিত পরিমাণ, এই ফতোয়া আসলে ঠিক নাই। আর তার সর্বনিম্ন একটা পরিমাণ আছে, যেমন 10 দিরহাম হানাফি মজহাবে বলা হয়েছে, এইটাও ঠিক নাই। এই 10 দিরহামের হাদিস সহি নাই, বরং মোহর সর্বনিম্ন 1 রিয়াল 5 রিয়াল হইতে পারে, আবার 5 লক্ষ হইতে পারে। হ্যাঁ, মেয়ের বাবা আর মেয়ে যাই যা ইচ্ছা তাই চাইতে পারে, আর ছেলে যা দিতে পারবে তা বলবে, ঠিক ব্যবসা বাণিজ্যের মতো। আপনি মোবাইলের দোকানে মোবাইল কিনতে গেছেন, দোকানদার বলছে 5000 নেব, 5000 রিয়াল, আপনি বলছেন ভাই আমার কাছে অত টাকা নাই, আমি একটা 1000 মায়া মোবাইল কিনতে এসেছি, যদি আপনার পোষায় সেকেন্ড হ্যান্ড মোবাইল, এতে এমন নয় যে নতুন আর এত, আপনি ফিক্স রেট, আপনি 1000 দিলে দেন, বলা যায় কি না? ও 5000 চাইছে, আপনি 1000 বলছেন, যাইজ না? ঠিক বিয়ে শাদিটা ওইরকম। আর আপনারা বাপ মা বংশধর 5 লাখ বেঁধে দিল, আর তারপরে বেঁধে দিয়ে কিন্তু আমি দেব না কিছু, তারপরে এসে ফতোয়া জিজ্ঞাসা করছেন যে আমার তো এত টাকা কাবিন ধরা হয়েছে, বা দেশি মাসে কাবিন ধরা হয়েছে মোহর 5 লাখ, তো আমি তো দিতে পারবো না, তো আমি কি 50000 দিলে হবে না মনে হবে? আপনি দোকানে 5000 চুক্তি করে কিনলেন, আর তারপরে পেমেন্টের সময় বলছেন যে দাম তো ভাই 5000ই বললে মোবাইলটার, এখন 1000 দিলে হবে? হবে? হ্যাঁ, মার খেতে হবে। আরে বেঈমান কোথাকার, 5000-এর চুক্তি হলো, বলছে 1000 দিয়ে আমি মোবাইল নিয়ে যাবো, বুঝা গেছে? খবরদার, মাসলা বোঝার চেষ্টা করবে। পোষাইলে বিয়ে করেন কারো মেয়েকে, 5 লাখ চাইছে, পোষাইলে বিয়ে করবেন, না হলে বলছে ভাই কেটে পড়লাম না। ওই রকম মেয়ের বাবা আপনার যতটাতে পোষাবে আপনি ততটা মোহর চান, আপনি পেলেন পেলেন, না হলেও কেটে পড়লো, আপনি অন্য জায়গায় অন্য ছেলে তলাশ করেন, স্বাধীন। কমও নিতে পারেন, আপনি কমও দিতে পারেন যদি রাজি হয়, আর বেশিও চাইতে পারেন, কোনো দোষের কথা নাই। কারণ অনেকের প্রশ্ন জাগে যে সৌদি আরব এত কেন মোহর, 1 লাখ রিয়াল 1.5 লাখ রিয়াল মোহর? হ্যাঁ, আমাদের সৌদি বন্ধু ছিলেন আল কাসিমে, তো উনি বিয়ে করলেন, তখন তার 1.25 লাখ খরচ আছে, সব মেঝে খরচ, মেঝে খরচ বুঝেন মানে খাওয়া দাওয়া এইসব সমস্ত খরচ দিয়ে, ওই যে অলিমা টলিমা। তো আমি বললাম তার মধ্যে মোহর কতটা ক্যাশ দিল, বলছে 70000 রিয়াল, আজকে থেকে কতদিন হচ্ছে, 30 বছর আগে, মদিনা থেকে পাস করার পরে প্রায় ওখানে এসেছিলাম, 30 বছর আগে ও বিয়ে করে, বলছে 70000। আমি বললাম যে আমার মোহর জানেন, আপনাদের কথা কথা তাহলে বলিয়ে দিই নাকি আমার মোহর কত, ক্যাশ মাত্র 525 টাকা, ক্যাশ মাত্র 525 টাকা। আমি আমার নিয়ত করে গেছি, শ্বশুর সাহেব যদি 1000 পর্যন্ত চান তাহলে সুন্নতি মোহর নগদ মোহর দেবো, আর তারাও আল্লাহ দিস, আমিও আল্লাহ দিস, পাক্কা আল্লাহ দিস, তারাও আমরাও তাদের বংশধর আলেম, আর আমিও সেই পথের পথিক। তো সুতরাং 1000 টাকা পকেটে নিয়েছি আর রেডি হয়েছে 1000 দেওয়ার জন্য। বলছে বাবা আমার পরিবারে বেশি মোহর নেই, কারো 300 কারো 400, আর আমার ছেলের বিয়ে দিলাম 515 দিলাম, আর আরেকটা নাতিনের বিয়ে দিলাম, পুতিনের বিয়ে দিলাম, তো তার 520, আর এটা যেহেতু আমার মেয়ে সুতরাং এটা 525 নেবো। যে আলহামদুলিল্লাহ, আমি নিয়ত করে গেছি 1000, আর চাইলেন কত, 525 টাকা, আলহামদুলিল্লাহ, অতি বরকত দিয়েছে, অনেক বরকত দিয়েছে। তো বেশি মোহর নিলেই যে শান্তি পাবে আপনার মেয়ে, এটা ভুল ধারণা, আসলে এটা ভুল ধারণা। মোহর এটি হয়ে গেল, বাকি তারপরে গয়না পাললে দিলাম, না হয় না দিলাম, হ্যাঁ যখন পারলাম তখন দিলাম, তো যাই হোক বেশি আর কমে অসুবিধা নেই। যখন গল্প শুনালাম, কিন্তু আমি ও 525-এর কথা বলে আমার মনে হচ্ছে যে তাকে বলছে আমাদের ওখানে যদি বিয়ে করেন তো আপনার মোটামুটি কত খরচ হবে, আপনার ধরেন 2-3000 রিয়াল খরচ হবে। তো হিসাব করে তখন যে পরিমাণটা আমি বলেছিলাম, বলছে যে তাকে 70000-এ তাহলে তো আমি 70টা স্ত্রী পেতাম, একটা বিবি যেন 70000 রিয়াল মোহর দিয়েছে, আমি 70টা বিবি পেতাম। বলছে হ্যাঁ, তুমি ইন্ডিয়া বিভিন্ন বাংলাদেশ পাকিস্তানে বিয়ে করো, এরকমই পাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, জায়েজ রয়েছে মোহর, কম বেশি সবটাই জায়েজ। এখানেই আজকের আলোচনা শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সমস্ত বালা মুসিবতকে রক্ষা করেন এবং সুন্নতের অনুসরণে তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।